গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ডিটলহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো পরপর 5টি দোকান। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন রাত আনুমানিক 12টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অনেকেই প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, যদিও তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এরপরই খবর দেওয়া হয় বুনিয়াদপুর দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, যদিও বাসিন্দাদের অনেকের অনুমান শর্ট সার্কিট কারণে এই অগ্নিকাণ্ড হতে পারে। এগারোটা 11:30টার দিকে আগুনটা ধরে ধরে ওই টাইমে আমরা আসি, আসে ফায়ার ব্রিগেডে গাড়িও চলে আসে, আসে নিয়ে আগুনটা নিবানোর চেষ্টা করে। মোটামুটি ঘণ্টাখানিকের মধ্যে আগুনটা নিবানা আয়ত্তে নিয়ে আসে, অনেকটা নিয়ে আসানোর পরে 6টা দোকানের মতো আগুন পুড়ে ছাই হয়ে যায়। এই তো আগুনটা ধরছে শর্ট সার্কিটের জন্যে। আমরা চাইছি এলাকাবাসী হয়ে যাতে দোকানদাররা ক্ষতিপূরণ পায়। লকডাউনের মধ্যে এমনি দোকান পাশান বন্ধ, রোজগার নাই, যাতে দোকানদাররা ক্ষতিপূরণ পায় সেটাই আমরা সরকারের কাছে আবেদন জানাই। আমার নাম রতন ঘোষ। রাত্রি 11:30টার দিকে আমাকে খবর পড়ে ফোন করে আর কি, ফোন করার পরে আমি আসে দেখি দাও দাও করে চলছে। আসে দমকল আসলো, আপনার দমকল আমি আসারও আধা ঘন্টা পরে দমকল আসছে, মনে করে 25 মিনিট পরে আর কি। পরে ওদের জল ছিল না, জল শেষ হয়ে গেলো, তার গঙ্গারামপুর আসে থামালো। হ্যাঁ, দমকলের গাবলাতি একটু বিশেষ গাবলাতি, অনেকটা নিয়ন্ত্রণ হতো এখান থেকে, বংশী তো বেশি দূরে না। আমরা চাচ্ছি সরকারের একটা সাহায্য, আমাদের যদি দেখে মোটর সাইকেলের দোকান এটা। নিখিল সরকার।